ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এই কথাটা যেন মিথ্যা প্রমাণিত হলো এবার। চিরচেনা সদরঘাট পেল এক নতুন পরিচয়। এখন থেকে সদরঘাটে আপনার জন্য অপেক্ষা করবে শতপ্রকারের লোভনীয় দেশি বিদেশি বাহারি রকমের খাবার। খেতে খেতে উপভোগ করতে পারবেন 200 বছরের ঐতিহ্যবাহী নদীবন্দরের পারিপার্শ্বিক নান্দনিক সৌন্দর্য। শুনতে পাবেন সাইরেনের শব্দ। এমনকি বুড়িগঙ্গা পাড়ের এই রেস্টুরেন্টে না আসলে জীবনটাই বৃথা বলে মনে করেন অনেকে। আমি মনে করি এখানে না আসলে তাদের জীবনটা একটু হলেও বৃথা হবে, কারণ এখানে যে পরিবেশ, যে লোকেশনটা খুব একটা নাইস একটা পরিবেশ। কারণ এখানে খুব সুন্দর একটা ফিল, একটা ওয়েদারের যে এখন তো উইন্টার চলছে, সবাই জানে যে উইন্টারে ঘুরতে সবাই একটু মজা পায়, তো উইন্টার আমি মনে করি মাস্ট বি এখানে আসতে হবে। বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে 40 জন শেফের সমন্বয়ে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় দেশি বিদেশি বিভিন্ন খাবার। যে ফুডটা তৈরি হচ্ছে অত্যাধুনিক ফুড এবং অনেক সুস্বাদু ফুড। অ্যারাবিয়ানের ভিতরে পাওয়া যাচ্ছে আদানা চিকেন কাবাব, আদানা বিফ কাবাব, ল্যাম্ব চপ, ফিশ কোরাল, চিংড়ি মাছ, ল্যাম্ব রাইস, চিকেন রাইস। শেফরা তাদের অসাধারণ দক্ষতায় তৈরি করেন সুস্বাদু খাবার। এমনকি খাবারে বৈচিত্র্য আনার জন্য বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট নিয়োগ দিয়েছে মিশরীয় শেফ, যিনি বিশেষভাবে দক্ষ আরবের বৈচিত্র্যময় সুস্বাদু খাবার তৈরিতে। আই কুক অল ফুড আরব, আলহামদুলিল্লাহ, দিস কাবসা, মটন, অল সি ফুড, বারবিকিউ, দাজাজ, আদানা চিকেন, আদানা বিফ, মুশাক্কিল সাহ, অল মিক্স সি ফুড, অল আরব, বাংলাদেশ পিপল ভেরি গুড, আলহামদুলিল্লাহ, আই লাভ বাংলাদেশ। বিশেষ এই রেস্টুরেন্টে অতিথিদের জন্য রয়েছে অ্যারাবিয়ান, কন্টিনেন্টাল ও বিভিন্ন রকম সি ফুডের শতাধিক আয়োজন। অ্যারাবিয়ান ডিশ আছে দুইটা, 1:6 and 1:4, কাবসা রাইস থাকবে, প্রন থাকবে, চিকেন থাকবে এন্ড ফিশ থাকবে, বারবিকিউ, দাজাজ, কপ্তা মেশুই, চাইনিজ, থাই, চাইনিজ, ইতালিয়ান, ইন্ডিয়ান সবকিছুই মোটামুটি আমাদের সব ধরনের ফুড এখানে পাবে। রয়েছে ঐতিহ্যবাহী পুরান ঢাকার সুস্বাদু খাবার, লাইভ কাবাব, বারবিকিউ ও বিভিন্ন মজাদার খাবার। এমনকি বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে রয়েছে বাফেটের সুবিধাও। সবাই মিলে বুফে শেয়ার করলাম, তো এক্সেলেন্ট, খাবারের মানটাও খুবই চমৎকার হয়েছে। যিনি শেফ আছেন, শেফ ওনারও বিহেভিয়ারও খুব ভালো। আমি সিঙ্গাপুর গেছি, থাইল্যান্ড গেছি, মালয়েশিয়া গেছি, আমার জানা মতে নদীর পাড়ে এত সুন্দর রেস্টুরেন্ট নাই। মনে হবে বহুতল বিশিষ্ট আস্ত একটি জাহাজকে সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখা হয়েছে নদীর তীরে, আর একটু পরেই যেন সেটিকে নামানো হবে নদীতে। ভেতরে প্রবেশের সময় আপনাকে ভাবতেই হবে সুবিশাল এই জাহাজটি ছেড়ে যাওয়ার আগে শুধুমাত্র আপনার জন্যই অপেক্ষা করছে। সেখানে যাওয়ার পর আপনি পাবেন জামাই আদর। যে কনসেপ্টটা তৈরি করছে সিলেক্ট দেওয়ার মতো একটা ব্যাপার, আমার কাছে মনে হয় না ঢাকা সিটির ভিতরে এর থেকে বেটার কোনো রেস্টুরেন্ট এখন পর্যন্ত আছে। এই বুড়িগঙ্গা রেস্টুরেন্টটা আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট। ওনাদের যে ডেকোরেশন কোয়ালিটি অ্যাজ লাইক সিঙ্গাপুরের যে রেস্টুরেন্টগুলো, ঠিক যেন রথ দেখা আর কলা বেচার মতো একসাথে দুই কাজ করার ব্যাপার। সৌন্দর্য উপভোগের পাশাপাশি পাবেন লোভনীয় স্বাস্থ্যকর খাবার। বুড়িগঙ্গার তীরে এই স্ট্যান্ডার্ড একটা ফুড পাওয়া যেতে পারে এটা আসলে আমরা চিন্তা করি। বাইরের রেস্টুরেন্টের রিভিউগুলোতে ওরা কিন্তু এনভায়রনমেন্টাল ব্যাপারগুলোকে খুবই একটা গুরুত্ব দেয়, মানে গ্রিন আছে কিনা, এনাফ ভেন্টিলেশন আছে কিনা, ফুডের কোয়ালিটি, এটা পুরোটাই এখানে আছে। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা রেস্টুরেন্ট হয়েছে। খাবারও আলহামদুলিল্লাহ ভালো, বিশেষ করে ছবি তোলার জন্য তো এই জায়গাটা বেস্ট। আমি আই সেই প্রথমে অনেকগুলো ছবি তুলছি। পুরান ঢাকার জন্য এটা অত্যন্ত আধুনিক মানের রেস্টুরেন্ট। কোনো রকম অতিরিক্ত খরচ ছাড়াই এই সুন্দর জায়গাতে পারবেন জন্মদিন পালন করতে। পিসফুল একটা এনভায়রনমেন্ট, ফ্রেন্ডের বার্থডে সবকিছু মিলে খুব এনজয় করছি। এত সুন্দর একটা প্লেসে আমি আমার ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করতে পারছি, তো অবশ্যই আমার ভালো লাগবে। ভালোবাসার মানুষটিকে চমকে দিতে করতে পারবেন নানান আয়োজন। এমন একটা রেস্টুরেন্ট আমাদের এখানে হওয়াতে খুব একটা আনন্দের বিষয়। ঢাকার মধ্যে ছোটখাটো জায়গায় যদি ঘুরতে পছন্দ, এখানে আসাটা মাস্ট। আমার মতো যারা ঘুরতে বেশি পছন্দ করে তারা তো এখানে আসতেই হবে। আমরা এখানে বসে শুধু খেতে পারবো না, নদীর যে এনভায়রনমেন্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি। চাইলেই পছন্দের গানটি বাজিয়ে হারিয়ে যেতে পারবেন স্মৃতির জগতে, পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে চমৎকার সময় পার করতে পারবেন এখানে। আরো বড় প্রোগ্রাম এখানে করা যায় কিনা বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, খুব সুন্দর একটা নতুনত্ব এখানে খুঁজে পেলাম। এখানে যতজন লোকজন আছে ওনারা খুবই নাইসলি বিহেভ করছে সবার সাথে, আমি সবাইকে বলবো যে এখানে মাস্ট বি একবার হলো এসে ঘুরে যাবেন। 5 তারকা হোটেলের আদলে সাজানো এবং সার্ভিস দেওয়া হয় এই রেস্টুরেন্টে বলে জানান রেস্টুরেন্টের হেড অফ অপারেশনস তানভীর আহমেদ। কখনো কল্পনাই করিনি যে এইভাবে একটা ম্যাসিভ আকারে ক্রাউড হ্যান্ডেল করতে হবে আমাদের। প্রাধান্য দিচ্ছি আমাদের কোয়ালিটি, সার্ভিস অ্যাসিওর করার চেষ্টা করছি আমরা ফ্রম দ্য ডে বিগিনিং। বড় বড় 5-star হোটেলগুলোতে গেলে গেস্ট সাধারণত পাই, তো সেইটা মাথায় রেখে আমাদের অপারেশন সম্পূর্ণগুলো সাজানো, আমাদের অ্যাম্বিয়েন্সটা ওইভাবে ক্রিয়েট করা যাতে গেস্ট যারা আসবেন তারা যাতে ফিল করে দে আর হ্যাভিং সিট দেয়ার ইন ওন হাউস এবং অ্যাজ ওয়েল অ্যাজ দে
ফিল ভেরি কমফোর্ট, সেই সার্ভিসটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ছোটো ছোটো স্পেশালি কিছু পার্ট হবে যেটা চারজন ছয়জন করে বসতে পারবে, যাতে আপনি যখন বৃষ্টি পড়বে ইউ ক্যান ফিল যে আপনার মাথার উপরে বৃষ্টি পড়ছে। এটা ছিল একটা খুব কষ্টের একটা জার্নি, খুব এক্সাইটিং একটা জার্নি, বাট শেষ করতে পারে ভালো লাগছে। এটি দেশের প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক রুফটপ রিভার ভিউ রেস্টুরেন্ট। পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্যের সাথে মিল রেখে এমন একটি ব্যতিক্রমী রেস্টুরেন্ট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে পাওয়ার বিটস লিমিটেড। প্রতিটা অংশ কিন্তু আমাদের বিভিন্ন ভাগে ভাগ করা আছে। বোটের যে দুটো মাথা আছে, দুটা মাথাতে কিন্তু আমরা দুটা লাউঞ্জ করে দিয়েছি। 600 থেকে 650 আমাদের গেস্ট এখানে বসতে পারে অ্যাট এ টাইম। সবচেয়ে বেস্ট ফুডটা যেন এখানে আমাদের গেস্টরা উপভোগ করতে পারে, তো সেটা মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের ফুড মেনুটা এবং ফুডটা আমরা সাজিয়েছি। এটি বুড়িগঙ্গার তীরে সদরঘাটে অবস্থিত 5 তারকা মানের বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল ভবন 2 এর রুফটপে অবস্থিত এই রেস্টুরেন্টটি। কক্সবাজারে 5-স্টার হোটেলে যাওয়া হয়েছে, একদমই ওই রকমের কাছাকাছি, মাশাআল্লাহ ওই রকম লাগতেছে। এসে খুব ভালো লেগেছে, আমরা সবাই খুব স্বতঃস্ফূর্ত এবং আনন্দিত। এখানে বসে যে নদীর যে ভিউটা আমরা দেখতে পাই সেটা অন্য কোথাও পাই না। বুড়িগঙ্গা নদীর পরিবেশ তেমন ভালো না হওয়ায় তা নিয়ে অনেকেই নানান কথা বলতেন, আর এই দুর্বলতাকেই হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে সেই বুড়িগঙ্গাকেই যেন পর্যটকের কেন্দ্রস্থল তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করলেন রেস্টুরেন্টটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিব হাসান সোহেল। সদরঘাটের মতো জায়গায় যে বুড়িগঙ্গার রুফটপ রেস্টুরেন্ট এই আদল হতে পারে, এটা আসলে কেউ বিশ্বাস করছে না। তো এখানে এসেই কিন্তু সে বুঝতে পারছে যে ইয়েস, এটা হতে পারে, এখানে হয়েছে। তো ওখান থেকে কিন্তু মানুষের এখানে বেশি আগ্রহ যে সদরঘাটের মতো জায়গায় কী এমন রুফটপ রেস্টুরেন্ট হতে পারে, সে জায়গা কোথায়। এমনও দিন গিয়েছে যে ফ্রাইডেতে আমার টোটাল গেট ক্লোজ করতে হয়েছে, দুই প্রান্তে দুটো এরকম পট করেছে যেটা মানুষ স্বাচ্ছন্দ্যে বসতে পারে এবং ফুডটাকে সে এনজয় করতে পারে। টোটাল নদীর যে ভিউ, এই ভিউটাকে কিন্তু মানুষ খুব চমৎকারভাবে উপলব্ধি করতে পারে। আমাদের রুফটপে যে গ্লাসগুলো আপনারা দেখবেন, যেগুলো আমরা নদীর ঢেউ ওইভাবেই কিন্তু এটা করা আছে। বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টের সাজসজ্জা, খাবারের মান ও আপ্যায়নে মুগ্ধ আগত অতিথিরা। আমাদের দেশে তো অনেক রেস্টুরেন্ট হয়েছে, এরকম দেখার মতো আমার জানার মতে হয়নি। নদীর একটা ভিউ আছে, খুব ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ, খুব ভালো লাগার মতো একটা জায়গা। বিআইডব্লিউটিকে অভিনন্দন এরকম একটা সুন্দর একটা পরিবেশ সবার মাঝে দেওয়ার জন্য। আমরা আপনাদের জন্যেই এই সুন্দর একটি রিভার ভিউ রেস্টুরেন্ট এখানে তৈরি করেছি, এবং ভবিষ্যতে আমরা আরও কিছু আপনাদের সহযোগিতা পেলে আরও সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা কাজ করে যাব এবং কাজ করব। বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টটি হতে পারে ভোজন রসিক ও শৌখিন মানুষদের এক নতুন মিলন মেলা। কে জানতো বুড়িগঙ্গার এই তীরে এমন একটি রিভার ভিউ রেস্টুরেন্ট গড়ে উঠবে, যৌবন ফিরে পাবে বুড়িগঙ্গা। ভোজন রসিকেরা এবং ভ্রমণ পিপাসুরা যেন খুঁজে পেয়েছে নতুন ঠিকানা। তাদের আশা, এই রেস্টুরেন্টের মাধ্যমে দেশকে তুলে ধরা সম্ভব আন্তর্জাতিক অঙ্গনে। ইসমাইল ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।